অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে অক্সিজেন নিয়ে আলোচনায় আজকের অতিথি সিরাজগঞ্জ জেলা গর্বিত সন্তান বাংলাদেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেডের অন্যতম উদ্যোক্তা ডিরেক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেটর আমাদের শ্রদ্ধাভাজন শেখ মনোয়ার হোসেন স্যার। অক্সিজেন নিয়ে আলোচনায় আমি চলে যাচ্ছি আমাদের অতিথি মনোয়ার হোসেন স্যারের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে অক্সিজেন নিয়ে আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ইকোনমিক জোনে অক্সিজেন পূর্ণ করতে এবং কার্বন নির্গমনের মাত্রা শূন্যের কোঠায় আনতে কি উদ্যোগ গ্রহণ করবেন? আপনি একটি ভালো প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি পরিকল্পনা যেটা সারা পৃথিবীর নির্বাচিত যাকে ফলো করে প্ল্যাটিনাম গ্রিন কনসেপ্ট যেটাকে বলে সেটাকে ফলো করে আমরা সিরাজগঞ্জ ইকোনমিক জোনটি প্রতিষ্ঠিত করছি, যেখানে আপনি ধরে নেন যে প্রায় 3200 জায়গার উপরে এই ইকোনমিক জোনটি প্রতিষ্ঠিত হবে। তার 50% জায়গা কিন্তু আমাদের খালি থাকবে। 50% মধ্যে আমাদের আমরা যা করছি সেটা প্রায় 20% জায়গার উপরে আমরা গাছ রোপণ করব এবং এই অক্সিজেনটি যাতে কোনো অবস্থাতেই অক্সিজেনের মাত্রা কম না হয়, এবং যে সমস্ত ফ্যাক্টরিগুলো হবে সেই ফ্যাক্টরিগুলো যাতে কার্বন নির্গমন বেশি না হয়। আপনাকে বলে রাখা ভালো যে আমাদের এইখানে আমরা একটি সারফেস ওয়াটার ইউজ করছি, সেই সারফেস ওয়াটার থেকে যমুনা বাহিত পানি থেকেই আমাদের এই ইকোনমিক জোনের মধ্যে এই পানিটি প্রবাহিত হবে, পানি বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে এবং সেই পানিটি যখন ওয়েস্টেজ হয়ে বের হবে তখন সেটা জিরো ডিসচার্জ যেটাকে বলে লিকুইড ডিসচার্জ, আমরা এখানে ইটিপি সিইটিপি করার এবং ডাব্লিউটিপি তিনটি করা হবে। এবং আমরা এই ইকোনমিক জোনে যাতে কোনো অবস্থাতেই পানি দূষিত না হয়, পরিবেশ দূষিত না হয়, মাটি দূষিত না হয়, সমস্ত ধরনের এই এই জায়গাগুলোতে প্রোটেক্ট করা হবে। তো আপনি সিরাজগঞ্জের এই কাজটি করছেন যে অক্সিজেনের মাত্রা, এবং আপনি একটি স্লোগান দেন আমাকে খুব ভালো লাগে যে ফল গাছ সবার আপনার বাট অক্সিজেন তো সবার। এই অক্সিজেন দেখা যায় না, বাট আমরা জীবনযাপন যখন করি তখন আমাদের মূল বেঁচে থাকার উপাদানই হয় অক্সিজেন। সেই অক্সিজেন মহান রব্বুল আলামিন যেভাবে সরবরাহ করেছেন সেই অক্সিজেন যাতে কোনো অবস্থায় বাধাগ্রস্ত না হয়, আমরা আমাদের ইকোনমিক জোন থেকে এটা 100% কনফার্ম করলাম যে অক্সিজেনের কখনো, বরং অক্সিজেন যাতে বেশি পাওয়া যায় ওই ইকোনমিক জোনের ভিতরে সর্বোত্তভাবে আমাদের সেই চেষ্টা থাকবে। কারণ একটি সুপরিকল্পিত অবস্থায় যখন ইন্ডাস্ট্রি, সুপরিকল্পিত অবস্থায় যখন গাছগাছালি ফুল ফল গাছগাছালি সব যখন তৈরি করা হবে তখন আলহামদুলিল্লাহ খুব ভালো অক্সিজেন সেখানে থাকবে এবং মানুষের কর্মের একেবারে সুপরিকল্পিত উপযুক্ত পরিবেশ সেখানে বিরাজ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সারা দেশের বৃক্ষপ্রেমীদের উদ্যোগে এবছর প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আপনার কী আহ্বান রয়েছে? ধন্যবাদ। দেশবাসীর এটা তো একটা বিরাট ব্যাপার, আমি একটা ক্ষুদ্র মানুষ হিসাবে, তবে আমার জুরিডিকশনের মধ্যে আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক, আমার জীবন যৌবন সমস্ত কিছুই এই আদর্শের পিছনে লালন করি, চর্চা করি। আমি সেই নিরিখেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের যে শতবর্ষ পূর্ণ হচ্ছে এই পূর্ণতাকে কেন্দ্র করেই মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সিরাজগঞ্জ ইকোনমিক জোন তাদের মাস্টার প্ল্যানের সমস্ত কাজগুলো, সেই গাছগুলো, সেই ফলগুলো বা ফল বৃক্ষগুলো, তারপরে ফুলের যে গাছগুলো সবগুলোই ইতিমধ্যেই চলমান। আর আপনাদের মানে অবগতির জন্য যেটা বলছি, আমাদের হর্টিকালচারিস্ট যিনি এটাকে মাস্টার প্ল্যানের মধ্যে নিয়ে আসছেন উনি সবসময় এটার জন্য কাজ করছেন, এবং যেখানে যেখানে মাটি ফেলানো হচ্ছে ওই জায়গাটা বাদ দিয়েই যেখানে গাছ রোপণ করা হবে, প্ল্যান করে রোপণ করা হবে, সেই জায়গাগুলো বাদ দিয়েই উনি আগাচ্ছেন। এবং আমাদের একটি ইচ্ছা আছে যে আমরা অন্য একটি নার্সারিতে এই গাছটা একটু
বড় করে নিয়ে এসে ফলবতী করে নিয়ে এসে তারপরে এখানে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন জায়গায় এই নার্সারিতে আগে গাছগুলো বড় করা হয় দেন সেখান থেকে তুলে এনে আমাদের তো এইভাবে আমাদের একটি মহাপরিকল্পনা আমাদের ভিতরে আছে আমরা মনে করি বঙ্গবন্ধু শতবার্ষিকীকে বার্ষিকী উপলক্ষকে কেন্দ্র করে যে বৃক্ষরোপণ এইটার সাথে আমরা বহু আগে থেকেই এই কর্মসূচি আমাদের মাথার মধ্যে আছে এবং আমাদের প্ল্যানের মধ্যে আছে তারপরে আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করতে চাই এই এই বাঙালি জাতির মহান নায়ক বাঙালির রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি এই দেশটি তৈরি করতে না পারত তাহলে তো আমরা এই মাস্টার প্ল্যান বলেন আর ইকোনমিক জোন বলেন কোনোটাই করতে পারতাম না সুতরাং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এবং এই যে মানে প্রায় কোটিখানি গাছ রোপণ করবেন তার মধ্যে আমরাও কিন্তু সিরাজগঞ্জ ইকোনমিক জোন তার প্ল্যান অনুযায়ী প্রায় লক্ষাধিক গাছ আমরা রোপণ করব এখানে এর ভিতরে রোপণ করা হবে তো সবাইকে এইটুকু আশ্বস্ত করতে চাই যা হবে একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যানের আওতাধীনে গ্রিন কনসেপ্ট আবারও বলছি প্ল্যাটিনাম গ্রিন কনসেপ্টে এই ইকোনমিক জোনটি হবে যা হবে মানুষের জন্য একটি সর্বময় কর্ম উপযোগী জায়গা এবং তার পরিপূর্ণ অক্সিজেন পাওয়ার একটি বিরাট আধার হবে এই ইকোনমিক জোনটি স্যার আমরা যারা ভূমিহীন বৃক্ষ ভক্ত মানুষ রয়েছি বৃক্ষরোপণের পর্যাপ্ত জায়গা না থাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করি এবং মানুষকে বৃক্ষরোপণের জন্য বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠানে এবং এলাকাবাসী আমাদের গাছের চারা বিতরণ করি এমন মানুষদের প্রতি আপনার কি বক্তব্য রয়েছে না এটা বিউটিফুল মানে আসলে হয় কি যে স্বপ্রণোদিত হয়ে স্বপ্রণোদিত হয়ে আজকে একটি কথা বলা আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব 18,000 মাকলুকাতের মধ্যে জিন এবং ইনসানের বিচার হবে তো কাল হাশরের ময়দানে যখন আমি আপনি যখন আল্লাহর আরশে দাঁড়িয়ে যাব আল্লাহর হাশরের ময়দানে যখন দাঁড়িয়ে যাব তখন আমি তো আল্লাহকে আপনি তো আল্লাহকে বলতে পারবেন যে আমি তোমার দেওয়া তোমার নির্দেশ যে গাছ ফল ফলাদি আমি বিভিন্ন জায়গায় আমার নিজের সম্পত্তি ছিল না কিন্তু আমি তোমার নির্দেশিত পথে আমি তো এই তোমার অক্সিজেনের যে কাজটি এই গাছ রোপণ করেছি ফল ফলাদি গাছ রোপণ করেছি আমি বৃক্ষরোপণ করেছি এটা তো বিশাল একটি কর্মযোগ্য কাজ তো এটা স্বপ্রণোদিত হয়ে যারা কাজ করেন তারা কিন্তু এক ধরনের এবাদত সমতুল্য কাজ করেন আর আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার হয়েই আমরা তো বলতে চাই যে তার নির্দেশিত পথেই তো আমরা কাজ করছি আপনাকে আবুল হোসেন সাহেব আপনাকে আপনার নামটা খুব সুন্দর লেগেছে যে আপনি বলছেন গ্রিন মানে সবুজ আপনার নামের সাথে সবুজ রেখেছেন এই অর্থে যে আপনি সবুজকে লালন করছেন ধারণ করছেন চর্চা করছেন আপনার অন্তরে স্থান দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পক্ষ থেকে যে এ ধরনের একটি মহৎ উদ্যোগ নিয়ে আপনি অক্সিজেন মানুষের কাছে বিলিয়ে বেড়াচ্ছেন এটা একটি বিরাট কাজ যে এবং আপনার স্লোগানটাই ভালো লেগেছে যে ফলটা আপনার গাছটা আপনার কিন্তু অক্সিজেন তো সবার কারণ অক্সিজেন একেবারেই চোখে দেখা যায় না বাতাসে উড়ে আল্লাহর আল্লাহর দেহ আল্লাহর সেই মহান আল্লাহর দেহ বাতাসে ঘুরে মানুষকে বাঁচিয়ে রাখছে জীবকে বাঁচিয়ে রাখছে তো একটি বিরাট কাজ করছেন একটি বিরাট অসম্ভব একটা কাজ করছেন আমি আপনাকে আমাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সবশেষে অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের দর্শকদের প্রতি এবং সমগ্র মানুষের প্রতি অক্সিজেন নিয়ে আপনার বক্তব্য কি ধন্যবাদ আমার বক্তব্য একেবারেই সহজ যে আপনি পৃথিবীতে আসছেন আপনি যখন পৃথিবী থেকে যাবেন এটাই স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক এইটা থেকে কেউ রেহাই পাবে না সুতরাং আপনি এমন একটি কাজ করে যান সমস্ত মানুষকে মানব সমাজকে বলা হচ্ছে মানবকুলকে বলা হচ্ছে আমি তার মধ্যে আমিও আছি আমরা যাতে অন্ততপক্ষে কিছু গাছ রোপণ করে যাই যে গাছটি সারা জীবন অক্সিজেন দেবে মানুষের খেদমত করবে মানুষের বেঁচে থাকার উপাদানটি দেবে মূল উপাদান অক্সিজেনটা দেবে সেই কারণেও তো আপনি বেঁচতে যেতে পারেন সুতরাং প্রত্যেকটি মানুষের কাছে আমার এই আকুল আবেদন থাকবে যে আবুল হোসেন ভাই যেভাবে এই কাজটি করে মানুষের মধ্যে তার চিন্তাটা প্রতিস্থাপিত করছে চিন্তাটাকে ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকেই স্ব উদ্যোগে আপনারা নিজেরাও গাছ রোপণ করুন এবং সবাইকে আশপাশের সবাইকে আপনারা এই গাছ রোপণ করার জন্য উৎসাহিত করুন কারণ আপনি উৎসাহিত করলেই
আপনার এই প্রিয় দেশ, প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ, প্রিয় পৃথিবী সবুজে সবুজে ভরে উঠবে এবং আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, আপনার মহান আল্লাহ সন্তুষ্ট হবেন। আপনাকে ধন্যবাদ। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে অক্সিজেন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, মাঝে মাঝে আসবেন আপনার জন্য। এবং এই ধরনের আমি বলতে চাচ্ছি মানব কল্যাণে যারা কাজ করতে চায়, মানবে মানবহিতৈষী হিসেবে যারা এই সমাজে তাদের অবদান রাখতে চায়, সিরাজগঞ্জ ইকোনমিক জোন কর্তৃপক্ষ তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। তারা আমাদের যে কোনো সময় এসে আমাদের সাথে সহযোগিতা করতে পারে, আমরাও সহযোগিতার হাত সবসময়ের জন্য প্রসারিত করে রাখব। এ বলেই আবারও সবাইকে যারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার মতো একটি ক্ষুদ্র মানুষের কথা শুনলেন, তাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি, তাদের প্রতি সাধুবাদ জানাচ্ছি। আপনাদের প্রতি আমার একেবারে ক্ষুদ্র বিনয়ের সহিত একটি অনুরোধ থাকবে, আপনি মানবতার কল্যাণে আপনার জীবনটি কিছু সময়ের জন্য উৎসর্গ করুন, তাহলেই পরকালে আমার মনে হয় আমরা সবাই শান্তিতে থাকতে পারব। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, অক্সিজেন ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আজকের আলোচনায় আমাদের সম্মানিত অতিথি শেখ মনোয়ার হোসেন স্যারের কাছ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন, এইখান থেকে শিক্ষা নিয়ে কিছুটা কার্যক্রম যদি মানবতার কল্যাণে করেন, তাহলেই কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন অতিথির কথাগুলো এবং অক্সিজেন ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল সার্থক হবে। যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের নিকট আকুল আবেদন এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুরক্ষিত, সবুজ, নির্মল এবং টেকসই পৃথিবী রেখে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে এমন সম্মানিত অতিথিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।